বন্ধুরা, শিক্ষা ব্লকে সবাইকে স্বাগত। আশা করি আপনাদের সবাই খুব ভালো আছেন। আমার বাড়ি সবাইও আছে মোটামুটি। তো সকালে এখন গুড মর্নিং উঠেছি, ব্রাশ করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখনও চাটা কিছু খাওয়া হয়নি। তো এবার খাওয়া দাওয়া করবো। জামা কাপড় পরে গিয়েছি এক গামলা, সেগুলো কাচাকুচি হবে, বিছানা গোছানো হবে। এগুলো এখন জামা কাপড় পরেছে, এগুলো কাচাকুচি করা হবে। তো ঠিক আছে, এগুলো কাচাকুচি একটু পরে করা হবে, এখন একটু চা খাওয়া হবে। চাটা খেয়ে নিয়ে আসছি আপনাদের কাছে কাচাকুচি করার সময়। ফ্রেন্ডস, আমার কাচাকুচি হয়ে গেছে, এমনকি মেলাও হয়ে গেছে। দেখছেন, এগুলোই কেচেছিলাম আর এগুলো মেলাও হয়ে গেছে। তো এখন মামের বাবা গিয়েছে একটু বাজারে বাজার করতে, বাজার করে এলে তারপরে আবার রান্নাবান্নার জোগাড় হবে। আর আজকে আমাদের এখানে গরুহাট আছে, সেই জন্য গাড়ি রাস্তায় বেশি আর গরুও যাচ্ছে। যদি দেখতে পাই আপনাদেরকে গরু যাচ্ছে দেখাবো। তো আমাদের উঠোনে দেখতে পাচ্ছেন মালসা মেলা আছে, রোজ সকালেই বানানো হয় এখানে। ওই যে মা বানাচ্ছে মালসা, তো রোজ সকালে আমাদের বাড়িতে উঠোনে মালসা বানিয়ে দেওয়া হয়। এগুলো শুকনো হলে তারপর নেতানো হবে, আর ওগুলো কালকেকারে নেতানো। আর মা এখানে খেলা করছে, এঁচড় হয়েছে। এই যে এই দুটো ভালো আছে, আর সব কেমন পচা পচা হয়েছে। উপরের দিকে আরো অনেক আছে, উপরের দিকে দেখানো যাচ্ছে না। এখানে একটা আম গাছ আছে, আম গাছের এই বোল হয়েছে। অনেক অনেক জায়গায় হয়নি, আর এই দিকটাতে একটু হয়েছে। তো অন্ধকার, ভালো বুঝতে পাচ্ছেন না আপনারা। এই বোল হয়েছে, এগুলো আবার আম হলে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, টিফিন করে নেব, আজকে পরোটা আছে আর এখানে তরকারি। তো টিফিনটা করে নিই, তারপর রান্নার কাছে যাব। আজকে রান্না হবে, এখানে এটা হচ্ছে লাউ পাতা। এই যে লাউ পাতা, লাউ পাতা থেকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, লাউ পাতা বাটা করব। আর এই মাছ নিয়ে এসছে, মাছের ঝোল হবে। আর এখানে আছে উচ্ছে, আলু, বিন, কড়াই, এটাকে একটু ভাজা বা চচ্চড়ি যা হোক একটা করবো। আর ঝোল করার জন্য এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে লাউয়ের ছোটো ছোটো ডোগা ঝোলের মধ্যে দেব। আর পেঁপে আছে গাছে, এখনও পেঁপে পাড়া হয়নি। তো পেঁপেটা পারলে পেঁপে দিয়ে কেটে তরকারি হবে। আর এখানে লঙ্কা, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিই, নিয়ে আবার আপনাদের কাছে আসছি। ফ্রেন্ডস, আমি রান্নাবান্না সেরে চান করে চলে এসেছি। চান করে পুজো করাও হয়ে গেছে, মামেরও স্নান করানো হয়ে গেছে। তো এবারে পেট ভোজন করার পালা। তো আমি এই এসছি একটু রাস্তার এই দিকে, দেখছি রাস্তা দিয়ে যদি গরু যায় তাহলে আপনাদেরকে দেখাবো। তো এখনও যাইনি গরু। একবার রাস্তার দিকে গিয়েই দেখা যাক। গরু যাচ্ছে, এগুলো ছোট্ট ছোট্ট গরু। এদিকেও যাচ্ছে সেই জো। আমাদের এখানে রবিবার আর বুধবার করে হাট হয়। ওইদিকে একদল যাচ্ছে, আর ওইদিকেও একদল যাচ্ছে। আমাদের বাড়ির সামনে এই যে পঞ্চায়েত,
তো ফ্রেন্ডস, এখানে আমাদের সব ভাত বাড়া রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। এই যে মাম বসেছে, এই যে মামের বাবা বসেছে, আমি বসবো। এই যে লাউ পাতা বাটা, আর এখানে আছে বিট গাজর, আলু ভাজা, আর মাছের ঝোল, আর ওটা ঝাল ছাড়া। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। ফ্রেন্ডস, এটা কি দেখি হাত ছড়াও, এটা কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর পাপা গিয়েছিল স্নান করতে, সেখান থেকে এটাকে তুলে নিয়ে এসছে মামের খেলা করার জন্য। তো এটা কি অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। ও তো পেয়ে খুব খুশি, আমারও খুব ভালো লাগলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো একদম ফুলের মতো দেখতে। দুটো কি সুন্দর দেখতে না। এটা কি অবশ্যই জানাবেন কমেন্টে, আমি তো জানি না এটা কি জিনিস। পিছনটা এইরকম, পুরো একদম একটা সুন্দর একটা ফুলের মতো দেখতে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সন্ধ্যেবেলা একটা আমাদের বাড়িতে একটা আজকের কীর্তন দেওয়া হবে। তো আমাদের বাজারে পুজো আছে, সেই জন্য প্রত্যেক বাড়িতেই কীর্তন দেওয়া হয়। তো আজকের আমাদের বাড়িতে দেওয়া হবে, আপনারা সাথে থাকুন, ভালো লাগবে দেখতে। তো সন্ধ্যাবেলা তার আগে উঠোন ফুটুন সব গোবর দেওয়া হবে। এই যে গোবর দিয়ে সারা উঠোন গোবর দেওয়া হবে। তো একেবারে সন্ধ্যাবেলা আবার আপনাদের কাছে আসব, এখন একটু রেস্ট নিয়ে নিই। Thank you.
হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন। গুড ইভিনিং। তো আমাদের বাড়ি আজকে হরিনামের দল আসবে, এখনো আসেনি। আমরা এই টিফিনটা করে নিই, তারপর আসবে। তো চলুন দেখা যাক কি দিয়ে টিফিন করছি। এখানে চপ আর মুড়ি আছে, এগুলো ভাঙা চপ, মানে ভেঙে চপ দিয়ে মাখানো, আর এটা আছে আস্ত। আর মাম, এই যে মামির সব থেকে ফেভারিট হলো ম্যাগি। তো এই দিয়ে এখন টিফিন খাওয়া হচ্ছে, টিফিন খেয়ে নেই, তারপরে ওরা এলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন টিফিনটা খেয়ে নিয়ে আসছি আবার। আমাদের বাড়ি হরিনামের দল এসে গিয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা ছেলে ঢোল বাজাচ্ছে, নাম অঙ্কুশ। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরাও হরিনাম আসার পরে চলে গেল, দেখলেন তো আপনারা সবাই। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন চলে এসেছি আবার। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এই মশারি খাটানো হচ্ছে, আমাদের বিছানা পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। মাম টাটা করে দাও, টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমরা। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তো একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তো এখন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।